ইরানের নজিরবিহীন হামলার পর প্রতিশোধ নিতে মরিয়া হয় ইসরায়েল। এ লক্ষ্যে বৃহস্পতিবার দিন গত রাতে তেহরানের সবচেয়ে বড় পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প এলাকা ইস্পাহানের আকাশে একাধিক ড্রোন পাঠায় তেল আবিব। কিন্তু ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ার পরপরই ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসহ ইস্পাহান নগরী। এর আগে সিরিয়ায় ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। যাতে IRGC-র জেনারেল সহ নিহত হন দূতাবাসের গুরুত্বপূর্ণ 13 কর্মকর্তা। এরপরই শোককে শক্তিতে রূপান্তরের ঘোষণা দেয় তেহরান। 13 এপ্রিল প্রথমবারের মতো সহস্র কিলোমিটার দূর থেকে সরাসরি ইসরায়েল অধিকৃত অঞ্চল লক্ষ্য করে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যার কয়েকটি ভেদ করে ইহুদিদের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এভাবেই নিজেদের শক্তির জানান দেয় ইরান। ইসরায়েল এই হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেও বাঁধ সাধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। কিন্তু একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে পারেনি তেল আবিবের যুদ্ধকালীন মন্ত্রিসভা। সাফ জানিয়ে দেয়, সব দায়দায়িত্ব নিজের কাঁধে নিয়েই ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় ইরানের স্পর্শকাতর পরমাণু ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন পাঠায় ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে হামলা প্রতিহামলায় প্রকাশ্যে এসেছে কয়েক দশক ধরে চলা ইরান ইসরায়েল ছায়াযুদ্ধ। বিবিসি জানিয়েছে, ইসরায়েল যে স্পষ্ট বার্তাটি দিতে চেয়েছে তা হল, চাইলে তারা ইরানের ভেতরে অতর্কিতে হামলা চালাতে পারে। এর বিপরীতে এটাও প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন ছাড়া বড় ধরনের অধ্যত্ব দেখানোর দুঃসাহস বা সক্ষমতা ইসরায়েলের নেই। তবে ক্ষয়ক্ষতি বিবেচনায় ইসরায়েলের ড্রোন পাঠানোর বিষয়টিকে খুবই স্বাভাবিক নিয়েছে তেহরান। ইরানের মাটিতে কোনো প্রকার হামলা হয়নি বলেও আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে তাদের গণমাধ্যমে। ইঙ্গিত দেওয়া হয়েছে আর কোনো পাল্টা ব্যবস্থা নয়, যাতে প্রমাণিত হয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামাতে ইরানের বড় মানসিকতা। যদিও ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছিলেন, হামলার শিকার হলে পাল্টা জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে। নুসরাত জাহান কলি, কালবেলা।